ছিল কি ক্যান্সার হয়েছিল কার মাকে পুলিশ তুলে নিয়ে গেল কেন মাকে স্টেপে শ্যাং দিচ্ছিল জানতে না হচ্ছিল বলে প্রচুর স্টেপে শ্যাং দিয়ে দিতে মাকে তারপরে আমরা বাড়িতে ছিলাম না বাইরে বাসন তালা মাই দিলাম মাঝে মাঝে গেলে কিনা মা ওরম তাহলে স্টোভটা আগুন ধরা গেছে মা গায়ে তারপরে কি করলেন তারপরে ডাক্তারখানা নিয়ে গেছিলাম ডাক্তার মলম টলম দিয়ে দিল বাড়িতে এসেছে এসে শুয়েছিল দু তিন ঘন্টা বাদে মারা গেছে ক্যান্সারটা কত দিনের দু বছর হচ্ছে ক্যান্সার আক্রান্তর পরে কি আপনারা হাসপাতালে দেখিয়েছিলেন হ্যাঁ অনেক নার্সিং এই মেডিকেল ডেন্টাল বিভিন্ন হাসপাতালে দেখিয়েছিলেন তারপর চিকিৎসার পরে কি বাড়িতেই থাকতো হ্যাঁ প্রচুর যন্ত্রণা হচ্ছিল ফের ব্লাড উঠেছিল ফের পুঁজ রক্ত বাড়তো ফের পোকা হয়েছিল মনে হচ্ছে মা চিকিৎসা করতে গেলে আমাদের প্রায় সব শেষ হয়ে গেছে জমি জায়গার কিছু নেই আজকের এই মানে আগুন লাগার ঘটনাটা কেউ জানতো না না মা শ্যাক করছিল মানে ওনার কাছে স্টোভটা কি বরাবরই থাকতো হ্যাঁ ঘরে তো সবসময় থাকতো যন্ত্রণা হলে শ্যাক করতো আর যন্ত্রণার ওষুধ খেতে হয় আধ ঘন্টা ঘন্টা বাদে ফের যন্ত্রণা তো শ্যাক করতো সারাক্ষণ রকমে আবার স্টোভটা সবসময় জ্বলতো হলে স্টোভটা মা সাথে ধাপ ধাপ করলে বেরিত ওরম কোনো রকমে আগুন লেগে গেছে আমরা বুঝতে পারিনি তারপর গিয়ে দেখি না মাথা আগুন লেগেছে আগুন লাগার পর আপনারা কি চিকিৎসা করতে নিয়ে গেছিলেন হ্যাঁ আমরা ডাক্তারখানা নিয়ে গেছিলাম নিয়ে গেলে মলম টলম লাগিয়েছিলাম লাগিয়ে বাড়ি এসেছি আসলে দু তিন ঘন্টা বাদে দেখলাম মারা গেছে তারপর মৃতদেহ নিয়ে কি করলেন মৃতদেহ নিয়ে আমরা জানি যে হালকা হালকা কিচ্ছু হয়নি অসুখ হয়ে মারা গেছে তাই আমরা শ্মশানে নিয়ে যাবো বলে রাস্তায় দাঁড়িয়েছিলাম তা পুলিশ আসলো এসে বলছে যে পোস্টমর্টাম নিয়ে যেতে হবে যে মারা গেছে আপনার কে হয় আমার মা হয় আপনার নাম কি আমার নাম মিতা সরদার মারা গেছে শ্মশানে যাওয়ার আগে পুলিশ তার দেহ তুলে নিয়ে গেছে কি বলবেন ওই আজকে ও প্রতিনিয়ত শ্যাক করে কিসের জন্য শ্যাক করে ওনার ক্যান্সার আছে জিভে ডান দিকে জিভে তেনে ক্যান্সার হয়েছে প্রতি মাসে তেনে ব্লাড ওঠে এবং পুঁজ রক্ত বের হয় আমি ডাইরেক্ট ডাক্তার দেখিয়েছিলাম শিয়ালদার ডেন্টাল কলেজে দেখিয়েছিলাম ওখানে রিপোর্ট করলো ওখান থেকে ওরা হাজিরা ট্রান্সফার করলো হাজিরাতে নিয়ে এলাম হাজিরাতে নিয়ে ওরা এসিবি করতে বললো এসিবি করলাম এসিবি করে ধরা পড়লো ওরা বলছে যে জিভে তেনে কোনো রকম কোনো সমস্যা করা যাবে না আপনারা অন্য ব্যবস্থা করুন আমি এখান থেকে নিয়ে বীরভূম একটা মন্দিরে নিয়ে যেতাম বাঁকুড়া সেখান থেকে ওষুধ এনে খাওয়াতাম আর ওই যন্ত্রণার ট্যাবলেট আমার লিখে দিয়েছিল হাজরায় থেকে প্রতিনিয়ত যন্ত্রণার ট্যাবলেট এক ঘন্টা দু ঘন্টা বাদে বাদে খাওয়াতে হবে আর ওই শ্যাক করতে হবে তবে যন্ত্রণাটা একটু স্থাবিক হবে ক্যান্সারটা কতদিন আগে ক্যান্সারটা হয়ে যায় দু বছর উনি কি শয্যাশায়ী ছিলেন হ্যাঁ একদম শয্যা ধীরে ধীরে কিছু নেই তো পুরো কঙ্কাল হয়ে গেছে শ্যাকটা করতেন কেন শ্যাকটা করতেন ওই যন্ত্রণাটা একটু কম থাকতো যন্ত্রণা ওষুধটা খেয়েই মাত্র শ্যাকটা করতো আজকের কি হয়েছিল আজকের ওই যন্ত্রণা করছিল শ্যাক করছিল এবারে মেয়ে আমার মেয়ে মাছ কাটছিল আমি দুধ আনতে গেছিলাম দুধ আনার পরে আমি দুদিনে বাড়ি এসেছি মেয়েকে বকছি মা তুমি হাঁড়িটা মেজে আনো মার খেতে দেবো এবার মা ঘরে বসে বসে শ্যাক করতে করতে উনি নাইটি পড়েছিল কীভাবে যন্ত্রণা হচ্ছে তো যন্ত্রণার তার হচ্ছে নাইটিটা কীভাবে ধরে গেল হাট করে ধরে গিয়ে স্টোভের গা ধরে গেল গেলেই আসবেন গায়ে আগুন ধরে গেল যখন আগুন লেগেছিল তখন কি আপনারা ছিলেন তখন আমি বাড়ি ছিলাম তো ঘটনাস্থলে ছিলেন যখন আগুলো কি করলেন তারপর তারপর গিয়ে ওই খাতা ছাপা দিলাম খাতা ছাপা দিলে আগুনটা নিভিয়ে দিলাম নিভিয়ে দিলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বলছে যে মলম লাগিয়ে দাও মলম টলম লাগিয়ে দিলাম দেওয়ার পরে এবার বাড়িতে আসে ঘন্টা তিনেক বাদে মারা গেল তারপর মৃতদেহ কি করলেন মৃতদেহ এবার শ্মশানে নিয়ে যাবো বলে অ্যারেঞ্জমেন্ট করলাম নিয়ে মোড়ে মাথাতে গেছি পুলিশ এসে বলছে পোস্টমর্টাম করতে হবে পুলিশ নিয়ে চলে গেল থানা তাহলে কি মনে করছেন মানে এটা যে পুলিশ নিয়ে গেছে তাহলে এটা কি মানে নর্মাল ডেথ না মানে নিজে আত্মহত্যা করেছে না না কোনো আত্মহত্যা করেনি উনি তো কোনো বেশ না সজ্জা ওনার কে আত্মহত্যা করবে আজ আত্মহত্যা করলে দু বছর ওকে নিয়ে আমি ঘষছি সেটা আমার গ্রামের মানুষ সবাই জানে যিনি মারা গেছেন কে হয় আমার ওয়াইফ আপনার নাম কি আমার নাম পঞ্চম সর্দার রে সর্দার আপনার এই গ্রামের নাম কি উত্তর দেখালি আপনাদের এখানে এক মহিলা গৃহবধূ মারা গিয়েছে এবং পুলিশ সেটা পোস্টমর্টামের জন্য ময়নাতদন্তের জন্য নিয়ে যায় শ্মশানে যাওয়া নিয়ে যাওয়ার আগে কেন আমার বৌদি এটা বৌদি হয় আমার পাড়া প্রতিবেশী বৌদি ক্যান্সার হয়েছে ক্যান্সারে প্রচুর টাকা চিকিৎসা করতে চলে গেছে জমি জায়গা ওনার সব শেষ এবারে উনি লাস্টে মানে ডাক্তার না দেখিয়ে দেখে পেরে থানায় মানে ওটা কী বলে বীরভূমে একটা আশ্রমে নিয়ে গেছে আশ্রমে নিয়ে মানে ওখানে চিকিৎসা করছিল মানে উনি আর পেরে উঠছিল না এবার ওই কারণে এবার ওদের ডাক্তার বলেছে কি ওষুধ খাওয়ালে তারপরে ওই শ্যাক করতে হয় আগুনে
আগুনে শেক করতে হয়, ওই শেক করে করলে ব্যথাটা একটু কম থাকে। সেই যন্ত্রণা না সামলাতে পেরে মানে শেক করতে করতে কীভাবে হয়তো শাড়িটা আমার মনে হচ্ছিলো হয়তো সিল্কের শাড়ি ছিল, হয়তো আগুনটা কোনোভাবে লেগে গেছে, লেগে গিয়ে মানে ঠিক ছিল, ঠিক ছিল। ডাক্তারখানায় নিয়ে গেলাম, আসলাম, মলমটনও লাগিয়ে দিল। লেগে দেওয়ার পরে ডাক্তার বললো মানে বাড়িতে নিয়ে চলে যাও, এখানে হবে না। এইভাবে মানে বাড়িতে ছিল, ঘন্টা তিন পরে মারা গেছে। তারপরে মৃতদেহ নিয়ে আমরা সাজ করতে গেছিলাম গ্রামে সবাই মিলে। আমাদের গ্রামে দাদা খুবই ভালো, বৌদি প্রচুর মানে দু বছর ধরে কোনো কাজ করছে না, বৌদিকে নিয়ে মানে পায়খানা থেকে পেচ্ছাপ থেকে সব খাওয়ানো থেকে মানে ভাত খেতে পারতো না, শুধু দুধ গোলা মানে ভাত খেয়ে দাদাই নিজেই খাওয়াতো। দাদা এতই ভালো, এরম মতন মানে দাদা পাওয়া ভাগ্যের ব্যাপার, মানে এরম স্বামী। বৌদিকে সবসময় মানে যত্নে রাখতো, চোখে হারাতো না, মানে কোনো কাজ বাজ কিছুই করতো না, মানে এইভাবে দু বছর ধরে ওই পেশেন্টটাকে নিয়ে দাদা সবসময় দেখভাল করত। পুলিশ আসলো, আমরা যখন সাতকোচ মানে শ্মশানে নিয়ে যাই সবাই মিলে, গ্রামের প্রতিবেশী সবাই মিলে চাঁদা মঞ্জন তুলে, তখন থানায় থেকে পুলিশ এলো, এসে বডিটাকে তুলে নিয়ে বলে চলে গেল, বললো পোস্টমর্টম করতে। বডিটা কি শ্মশানে গিয়েছিল? না, শ্মশানে আমরা যেতে পারিনি, বাড়ি থেকে মিনিট খানেক রাস্তায় আমরা গেছি, রাস্তায় উঠেছি, মানে শ্মশানে যাওয়ার মুখেই শ্মশানে যাওয়ার মুখেই।